আমার নাম কেন বিস্কুট বিনোদিন দাওনি? আমার বিস্কুট খেতে এত ভালো লাগে। মা, আমি তোমার বাবা ফোন করছি। এই, কোথায় যাচ্ছ? পাশের বাড়ি বুলবুলি বৌদির বাড়ি যাওয়া হচ্ছে, তাই না? এই সবজি কাটার নাম করে ওখানে গিয়ে ষড়যন্ত্র করা হয়। কি করে আমার বউকে খুন করা যায়, কি করে আমার বউকে খুন করা যায়, তাই তো? তাহলে এগুলোর কি হবে? যাবে না ওখানে, ওখানে এসে বসো, দাঁত দিয়ে কাটো। নাও, তোমার দাঁতগুলো কি করতে দিয়েছি ভগবান? হুম, শুধু মাংসের হাড় কচকচ করে চিবানোর জন্য? দেয়নি তার জন্য। কাটো কাটো কাটো, পারবে। আমারই কাটো, আমার ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। কতক্ষণ আমি বিস্কুট খেয়ে খেয়ে থাকবো? হ্যাঁ, আসো আসো করবি, চলো না আমরা পালিয়ে যাই, কিছু একটা করে দেখাই। তুমি বরং তোমার বউকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাও। আপাতত এটা করো, তাহলে কিছু করে দেখানো হবে। বন্ধুরা, মানুষ মারার সবথেকে সহজ উপায় কি? বিষ। যা কিছু নয় সেই খাবারের সাথে মিশিয়ে আপনাকে মেরে দেবে আপনারই হাজবেন্ড, আপনার স্বামী, আপনার বেটার হাফ। যেটা খাবেন সেটা ঠিক আছে তো? এই মুহূর্তে আপনার হাতে ধরা খাবার তাতে বিষ নেই তো? শুকে দেখুন, ভেবে দেখুন। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসি, সঙ্গে থাকুন। এই শোনো, তোমার বাড়িতে না আমি একদিন যাবই। নিজের পরিবারের সাথে আজকের কেস বিড়াল বাজারের মনোজদের বাড়ির ঘটনা। বিনোদিনী কথা। গুড ইভিনিং। আজ আবার? ইয়েস, বিকজ এভরি ডে ইজ আ নিউ ডে ডার্লিং। আরে আরে আরে, আমার খাতা কোথায় লাগে? লাগুক। কি করছো বলো তো? পকেটে কি? কিছু নেই। হুম, কি থাকবে পকেটে? তাড়াতাড়ি বলো পকেটে কি আছে। আরে এই সব খুচরো পয়সা আছে, এটা তো মেরে শালা জলদি মিছে আমার। আই শোন, যদি পকেটে কি আছে না বার করিস না, তাহলে ঘরেও ঢুকতে পারবি না, জলও খেতে পারবি না, কিচ্ছু হবে না তোর। আপনাকে বলছি তো, আমার পকেটে কিচ্ছু নেই। কি বার কর তাড়াতাড়ি। এই তো দেখলেন, কিচ্ছু নেই পকেটে। এই তো কাঠি, কাঠি দিয়ে লোকে মারা যায় নাকি? একটা দেশলাই কাঠি কেড়ে নিতে পারে আপনার প্রাণ, এটাতে মশাও মারা যায় না। দেশলাই কাঠি রেখে দে পকেটে। বিনো, শোনো না, একটা কাঠিতে কি করে মানুষ মারবে? সত্যি কথা বল। আরে আপনাকে সত্যি কথা বলছি আমি, কাঠি আমাকে জ্বালিয়ে মারার টাইম। কাঠি কি করে মারবো আমি? আমাকে জ্বালিয়ে মারার টাইম। আমি কি দাঁত খোঁজানোর জন্য নিয়েছিলাম অফিসে? শাহার কাছ থেকে, শাহার কাছ থেকে। তাহলে দাঁত আপনি বন্ধ করে দিলেন আমার মুখের উপর দরজা? আরে বাবা, দাঁত খোঁজানোর জন্য নিয়েছিলাম কাঠিটা।